উত্তর পূর্বের রাজ্যে বিজেপিকে হারাতে এবার বিরোধী রাজনৈতিক দল হিসেবে কিন্তু নতুন একটা সমীকরণ উঠে আসছে। ত্রিপুরার জনজাতি ভাই ও বোনদের উদ্দেশ্যেই এবার কি নতুন বার্তা আসতে পারে কংগ্রেস মহল থেকে, জানিয়ে দিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, 2024-এর লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় যদি আসে তাহলে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়া যাবে, কেননা ট্রাইবাল অংশের ভাই ও বোনদের উদ্দেশ্যেই যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু পূর্ণ হয়নি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও অনেক সময় কথা বলেছিলেন, কিন্তু এবার পাল্টা চ্যালেঞ্জ সুদীপ রায় বর্মণ। ঘটনাস্থলেই সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি তুলে ধরেছে। একেবারে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে, এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং তার বন্ধু সুদীপ রায় বর্মণ দুইজনে হেভিওয়েট নেতাদের এখন আলাপ আলোচনা চলছে কংগ্রেসকে কীভাবে শক্তি যুগিয়ে বিজেপিকে ভোটে হারানো যায়। আমরা দেখেছিলাম বিরোধী ভোট ভাগ বসিয়ে তো বিজেপি ক্ষমতায় এসেছিল, আর নতুন করে আলাপ আলোচনা সারা দেশের জনগণ এবং ত্রিপুরা রাজ্যের প্রায় 45 লক্ষ থেকে প্রায় 44 লক্ষর কাছাকাছি লোক দেখেছিল। বাস্তবে বিরোধী ভোট ভাগাভাগিতে রণকৌশল সেটা কিন্তু সুদীপ রায় বর্মণরা জানতেন না। তারা মনে করতেন যে মহারাজা ভোটই বেশি পেত না, কিন্তু মহারাজা একটা মেন ফ্যাক্টর হয়ে উঠেছিল ত্রিপুরা রাজ্যের মাটিতে। বিজেপির নিশানায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী খোদ কংগ্রেসের বিধায়ক ছয় আগরতলার সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যেই কংগ্রেসের আগামী দিন কি প্রজন্মে ভবিষ্যৎ হবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। বিরোধী জোট করে তো ক্ষমতায় আসা খুব একটা কঠিন ছিল উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়। মানুষ ভয় ভীতু বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, এটাই প্রতিক্রিয়া তুলে ধরেছেন। কিন্তু অন্যান্য রাজ্যে তুলনামূলকভাবে যে ঘটনাস্থলে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরি সেটা কিন্তু 5 রাজ্যে বিধানসভা ভোটের প্রভাবে, কিন্তু সুদীপ রায় বর্মণকে যখন জিজ্ঞাসা করা হয়, সাংবাদিকরা যখন তিনাকে প্রশ্ন করেন, তিনি পরিষ্কারভাবে বলেন যে অন্যান্য রাজ্যে 5 বছর করে চেঞ্জ হয়, 5 বছর 10 বছরের পর চেঞ্জ হয়। বিগত রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ছিল 2018-তে, কিন্তু এবার 2023-এ বিজেপি ক্ষমতায় এলো। তাহলে দেখা যেতে পারে আবার 28-এর নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসবে, এটা কিন্তু ভাবাচিন্তার বিষয় নয়। কিন্তু 4 রাজ্যে কংগ্রেসের ভোটের শতাংশ ব্যাপক হারে বেড়েছে এবং রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা এখন দেখার বিষয় রয়েছে। বাস্তবে ত্রিপুরার আগামী দিন ভবিষ্যৎ কী হতে পারে এই নিয়ে তো সাংবাদিক সম্মেলন। সুদীপ রায় বর্মণ কি পারবে বিজেপির ঘর ভাঙাতে বা ঘর একেবারে রণকৌশলের মতো, সেটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কারা পিছিয়ে থাকবে, আর সব কিছুটাই নিয়ে কিন্তু একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে। বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখার অপেক্ষা বা জনতার মাঝে কিন্তু একটা ঢল, বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দেখা যেতে পারে। হ্যাঁ, বাস্তবে এই রূপরেখাগুলো স্বাভাবিকভাবে বলার কিছু নেই, রাজনৈতিক সমীকরণের মানচিত্র একটা জনতার আগ্রহে দেখার অপেক্ষা। কিন্তু বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তা পুরোপুরি একটা নির্ভরশীল হতে পারে। বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো রাজ্য রাজনীতির বিষয়বস্তু ব্যাপক হারে টাউন বটদোয়ালি থেকে যে মুখ্যমন্ত্রী তিনি জয় হয়েছিলেন তাদের কথা মতাবেগ অনুসারে কিন্তু গণতন্ত্রের ওপর একটা ছাপ্পার নির্ভরশীল হয়েছিল উপনির্বাচন, কিন্তু এই নির্বাচনে কিন্তু সেরকম প্রভাব পড়লেও মানুষ ভয়ভীতুতেই বিজেপিকে ভোটটা দেয়। কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মুখ্যমন্ত্রী কেন্দ্রে। এদিকে পীযূষ কান্তির ছেলে অর্থাৎ তার ছেলে ভাগ বসিয়ে তৃণমূলের একটা সুবিধা হয়েছিল 3,500 আপে ভোট কেটে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে একটা জটিলতা থাকবে এটাই এখন রাজনৈতিক
ভবিষ্যৎ বলছে। তাই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী দিন রাজনৈতিক সমীকরণ সেটা এখন ধারাবাহিকভাবে দেখায় অপেক্ষা, বা এই সব রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো একটা স্বাভাবিকভাবে বলাই যেতে পারে একটা অংশের মানুষজন অন্যদিকে ছড়িয়ে যাওয়া, কিন্তু ত্রিপুরাতে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে একেবারে লড়াই হতে পারে রাজ্য রাজনীতির সমীকরণে এটাই বলছে। বিজেপির একাধিক নেতৃত্ব যারা বেঁকে বসে রয়েছে, অর্থাৎ বিজেপি দল করে সম্মান পায় না, সুদীপ রায় বর্মণ তাদের উদ্দেশ্য বলেন যে দলে আসার জন্য। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বিরোধী ভোট ভাগ বসিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। হ্যাঁ, বাস্তবে তো ক্ষমতায় আসবে বিজেপি, কিন্তু ভোটটা কেন ভাগাভাগি হয়েছে, কি কারণে, সেটা কিন্তু সিপিএম এবং কংগ্রেসের মাথায় বেল ঠুকে রাজনৈতিক সমীকরণের মানচিত্র। বিরোধী ভোট ভাগ বসিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি একই কায়দায়, কিন্তু ভাবতে পারেননি যে জনজাতি ভোটাররা মোথাও বিজেপির দিকে বেশি পরিমাণে শতাংশটা যাবে। কিন্তু এবার সুদীপ রায় বর্মণদের আগামী দিন ভবিষ্যৎ কী হতে পারে, আর এই নিয়েই তো স্বাভাবিকভাবে বলার কিছু নেই। রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে রাজনৈতিক সমীকরণ কোন পথে এগিয়ে যাবে, এটাই শুধু একটু দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে নতুন সমীকরণ বা নতুন ভূমিকম্প কোন পথে এগিয়ে যাবে, এটাই ত্রিপুরা রাজ্যের মানুষ 40 লক্ষ প্রায় লোক দেখতে পাবে। আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার বেশি পরিমাণে সম্ভাবনা, সেটা কতটা গ্রহণযোগ্য থাকবে তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল হবে। কিন্তু ত্রিপুরাতে বাইক বাহিনী নেতা দেখে কিন্তু একেবারে সাবধান করে দিয়েছেন, এই সাবধানের মধ্য দিয়ে আগামী কোন পথে বাম কংগ্রেস আসবে ত্রিপুরায় সেটাই এখন চিন্তিত। অন্যদিকে মোথা বিজেপি খুব কাছাকাছি আসতে পারে এমনটাই খবর সূত্রের মারফত জানানো যাচ্ছে। তারা খুব কাছাকাছি যদি আসে তাহলে বাম কংগ্রেসের ভবিষ্যৎ কি হতে পারে, আরও অতিস্ততে পড়তে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো, কেননা বিজেপিকে সমর্থন করা মানে পাপের ভোগে মাসুল পোহা, এটাই রাজনৈতিক মহলে সমীকরণ বলছে। কিন্তু দ্বিধায়িত সময়ে রাজনৈতিক পরিহাস বা পরিসংখ্যান কোন পথে এগিয়ে যাবে তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতিতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বিজেপিকে নিশানা।